এই মুহূর্তে যারা কিরগিজস্তানে ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার চিন্তা করতেছেন বা প্রস্তুতি নিতেছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা এবং আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করবো। এই বিষয়টা জানার পরে যদি আপনাদের মনে হয় যে কিরগিজস্তানে ওয়ার্ক পারমিট ভিসা যাবেন তাহলে ভালো, যদি মনে হয় না যাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মূলত কিরগিজস্তান হচ্ছে যে সেন্ট্রাল এশিয়ার মধ্যে একটা ভালো দেশ, সুন্দর দেশ, এই দেশটা ট্রাভেল করার জন্য বেটার, বাট ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য এই দেশটা খুব কমফোর্টেবল না। কারণ হচ্ছে কি, এই দেশটা কিন্তু দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত এরকম উন্নত দেশ না। এরকম উন্নত দেশ হলে কিন্তু ওই সমস্ত উন্নত দেশগুলো কি করে, সরকারিভাবে একটা দেশ থেকে চুক্তিবদ্ধ হয় শ্রমিক নেওয়ার জন্য, এবং তার সম্পূর্ণ দায় ভার, খরচ, ইন্স্যুরেন্স, তারপর সে কোথায় খাবে, কোথায় থাকবে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মানে সিকিউরিটি দেয়। এখন কিরগিজস্তানে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় পাবেন না, এবং কিরগিজস্তানের ওয়ার্ক পারমিট ভিসাটা মূলত হচ্ছে 2 মাসের, 2 মাসের ভিসা, এবং যাওয়ার পরে এরপরে 1 বছর বা 2 বছর ভিসা কনভার্ট করতে হয়। তাহলে ভিসাটা কোন কোম্পানি দিল, মূলত কোনো কোম্পানি দেয় না। এটা হচ্ছে যে ওই দেশে ওয়ার্ক পারমিট ভিসাটা, 2 মাসের ওয়ার্ক পারমিট ভিসাটা বের করা খুব সহজ বলেই বাঙালিরা মানে অসাধু বাঙালিরা এই সুযোগটা কাজে লাগাইতেছে। ও 2 মাসের ওয়ার্ক পারমিট ভিসা বানানোর পরে মানে করার পরে ওই দেশে নিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে যাওয়ার পরে কাজের সমস্যা হইতাছে। এখন প্রশ্ন হইল যে ওই দেশের তাহলে কোনো কোম্পানি যদি এই ভিসাটা না দেয় তাহলে ভিসাটা আসলো কোত্থেকে, কোনো কোম্পানি দেয়। এখন একটা লোক দেয় যদি যে কোনো কোম্পানি রিকোয়েস্ট করে আমার একটা ভিসা বের করার ব্যবস্থা করে দেয়, সে ভিসা বের করে দিব, কিন্তু সে আপনাকে ওই খাবার, খাবারের ব্যাপার, থাকার ব্যাপার, কাজের ব্যাপার, এই সমস্ত ব্যাপার দায় ভার সে নিবে না। কারণ সে তো আপনাকে তার দেশে ওইভাবে কাজই নাই, ওই দেশে ওইভাবে শ্রমিক নেওয়ার মতো ওইভাবে এভেলেবেল কাজ নাই তার দেশে বা তার কোম্পানিতে, কিন্তু ভিসা বের করা সহজ। আপনি কি দেখছেন কখনো যে বাংলাদেশ থেকে সরকারিভাবে কিরগিজস্তানের সাথে কোনো চুক্তি হয়েছে, মানে ওই ওই দেশে যাওয়া ও শ্রমিক নেওয়ার জন্য সরকারিভাবে চুক্তি হয় নাই? এবং 2 মাসে ভিসা কেন হবে? 2 মাসে ভিসা তো একটা কোম্পানির হতে পারে না, হতে পারে 2 বছর ভিসা হতে পারে, 1 বছর ভিসা হতে পারে, অথবা এইগুলো অসাধু ব্যবসায়ীরা মানে অসাধু কিছু বাঙালিরা এই সুযোগটা কাজে লাগাইতেছে। ওইখানে যাওয়ার পরে আপনার অনেকেই আছে যে এখনো আমাকে নক করে, যেহেতু আমি কিরগিজস্তান ট্রাভেল করে আসছি, বেশ কিছুদিন ট্রাভেল করার পরে আমি একটা ভালো তথ্য নিয়ে আসছি, ওইখানে যাওয়ার পরে কিছু লোকের সাথে কথা বলছি, বাঙালি আছে, তারপর ওই দেশের কিছু লোক আছে, এদের সাথে বিভিন্নভাবে কথা বলে কিছু তথ্য তো আমি নিছি যে ওইখানে ওয়ার্ক পারমিট ভিসাটার আসলে মূল বিষয়টা কি। মূল বিষয়টা ওইখানে আসলে এত এভেলেবেল কাজ নাই, কারণ তারা আমাদের চেয়ে একটু ভালো আছে, বাট আপনি আমরা যারা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে যাই ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য, ওই সমস্ত দেশের মতো তো উন্নত দেশ না। ওয়াশের কথা বলে, চকলেট ফ্যাক্টরির কথা বলে, এত আরামদায়ক একটা কাজের কথা বললে, লোভনীয় চাকরির কথা বললে আপনিও রাজি হবেন, এবং ওই বেতনের কথা বলে 600 থেকে 500 400 500 600 ডলার বেতন। আসলে ভাই 400 500 600 ডলার বেতন ঠিকই আছে, কিন্তু সব কাজের জন্য না, আবার যাওয়ার পরে কাজের এত সংকট যে আপনি যাওয়ার পরে এভেলেবেল কাজ পাবেন না, যাওয়ার পর কাজ কিনতে হয় $300 দিয়ে। এখন যাওয়ার পরে যারা আপনাদেরকে নিতেছে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কন্ট্রাক্ট করার পরে 2 মাসের ভিসা দিয়ে নিবে, নেওয়ার পরে তারপরে 1 বছরের বা 2 বছরের কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্টে মানে 2 বছরের ভিসা দিবে। তাহলে যদি সরকারিভাবে চুক্তিবদ্ধ হয় কোনো দেশ কিন্তু এই কাজটা করতো না, 2 মাসে ভিসা দিত না, 1 বছরে 2 বছরে ভিসাই দিত, এবং এটা সহজ বলে এটা করতেছে। অর্থাৎ কিরগিজস্তানে যারা যাওয়ার চিন্তা করতেছেন, আমি মনে করি কিরগিজস্তান না যাওয়াই বেটার, বাকিটা আপনাদের ইচ্ছা। কিরগিজস্তান না গিয়ে আপনি দুবাই, সৌদি আরব, কাতার এই সমস্ত দেশে যান, অন্তত ভালো কিছু করতে পারবেন, কিন্তু কিরগিজস্তানে কিছু করতে পারবেন না। আর কিরগিজস্তান যাওয়ার পরে যদি কোনো মানে পাকিস্তানির হাতে পড়েন, পাকিস্তানি কন্ট্রাক্টরের হাতে পড়েন, তাহলে আপনার শুধুমাত্র খাওয়ার টাকা দিবে আর বাকি টাকা আপনাকে দিবে না। কারণ হচ্ছে কি, এই বাংলাদেশে ধরেন বড় একটা বিল্ডিং একটা বড় কোম্পানি করতেছে, বড় কন্ট্রাক্টর করতেছে, এবং সেই কন্ট্রাক্টর কাছ থেকে ছোট ছোট কন্ট্রাক্টর আবার কোনো কাজ নিতেছে, সেই ছোট কন্ট্রাক্টর হচ্ছে আপনার পাকিস্তানি মালিক। এখন এই পাকিস্তানি মালিক আপনার জন্য $500 এই বড় কন্ট্রাক্টরের কাছ থেকে সারা দিন মানে সারা মাসের জন্য নেয়। এখন এই নেওয়ার পরে আপনাকে $500 সে দিবে না, সে দিবে আপনাকে $100 বা $200, আপনি যা দিবে আপনার তা নিতে বাধ্য, এবং বড় কন্ট্রাক্টর কিন্তু আপনার হাতে আপনার শ্রমের টাকাটা পৌঁছে দিবে না, দিবে হচ্ছে আপনার ওই যে পাকিস্তানি মালিক ছোট কন্ট্রাক্টরের হাতে। অর্থাৎ এইভাবে মানে অনেক ওইখানে মানে বিশৃঙ্খল অবস্থা আস্তে আস্তে তৈরি হয়ে যাইতেছে, এবং ওইখানে কাজের অবস্থা খুব একটা ভালো না, এবং ওইখানে আমি মনে করি না ওইখানে কিরগিজস্তানের কোনো ভবিষ্যৎ আছে। যারাই যাচ্ছেন তারা একটু সাবধানে, কারণ আমি যেহেতু ওইখানে একটা আমার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে কিরগিজস্তানে থাকা অনেক ছেলে পেলে আমাকে নক করে যে ভাই আমি খুব কষ্টে আছি, আমাকে নিয়ে আসছে কারাবাসের কথা বললা, নিয়ে আসছে চকলেট ফ্যাক্টরির কথা বললা, আমি এখন কাজ পাইতেছি না, বা পাকিস্তানি মালিক আমার কাছে টাকা আমাকে বেতন দিতেছে না, বা আসছে এক কথা বললা আনছে এক কথা বললা, এবং এখন
বেতন ঠিক মতো দিতেছে না, আমি কাজ ঠিক মতো পাই নাই, আমার কাজ কিনতে হয় $300 দিয়ে, বিভিন্ন ব্যাপার, বিভিন্ন লোকজন আমাকে নক করতেছে। এবং আমি যে ইনফরমেশন যেটা নিছি সেই তথ্য অনুযায়ী আমার মনে হয় কিরগিজস্তান কোনো কমফোর্টেবল জায়গা হবে না, কিরগিজস্তান ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য খুব ভালো ভবিষ্যতের জন্য কিছু হবে না। তো আমি মনে করি যে দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার এই সমস্ত দেশে যান, কিরগিজস্তান ওয়ার্ক পারমিটের জন্য খুব ভালো দেশ না। অতএব এই তথ্যগুলা যদি আপনাদের কাজে লাগে তাহলে আমি মনে করি যে যাওয়া না যাওয়া সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র। এই তথ্যগুলো যদি আপনার কাছে মনে হয় যে না কিছুটা হলো আমার কথার সাথে আপনি দেখবেন যে আপনার ভিসা, ওয়ার্ক পারমিট, এরপর আপনার ওইখানে কে কেউ যদি পরিচিত থেকে থাকে তার সাথে একটু মিলিয়ে দেখবেন, যদি মনে হয় যে কিছুটা সত্য, তাহলে মানে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, যাওয়া না যাওয়া আপনার ব্যাপার। এবং আমার ভিডিওটা থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকলে খুশি হব, কারণ ভিডিও কষ্ট করে আপনাদের জন্যই বানাই। আপনার পাশে থাকলে, আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকলে আমার ভিডিও করতে উৎসাহ তৈরি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।